আল-হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই লজ্জা ঈমানের অঙ্গ। এখন আমাদের মধ্যে লজ্জা শরম নাই, নারীদের পোশাকের বেহাল দশা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা, কথা কন আমার বোনেরা, এই হেজাব ছেড়ে দিয়েন না, নেকাব ছেড়ে দিয়েন না, ওড়নাগুলো ছেড়ে দিয়েন না, এগুলো আপনাদের সম্মান, এগুলো আপনাদের মর্যাদা, এই হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক, আপনি কতটুকু রুচিশীল, আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন, এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব, আপনার পর্দা ছিল। এখন ঠিক কিনা? যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায়, যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায়, এমনি বেশ কি মেরা থাকে উলঙ্গ ন্যাকেড এরকম নারীদের দেহকে প্রদর্শন করে, এরা নারীকে ভোগের পণ্য বানায়, বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে, আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত, দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা, এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে, কথা বলেন। ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে? বিশ্বনবী ছোটবেলায় কাবা ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন, 10 বছর বয়সের মোহাম্মদ অন্যান্য সাথীদের সাথে পাথর টানে, সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে, তারপরে পাথর টানে, বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে, সুবহানাল্লাহ। কোন বিশ্বনবীর চাচা আবু তালেব বলে, এই ভাতিজা মোহাম্মদ করো কি, সবাই লুঙ্গি খুলছে তুমিও খোলো, বিশ্বনবীর কেন আমি খুলুম না? বিশ্বনবী বলে খুলবো না, আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য, টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই, সুবহানাল্লাহ, পড়বেন না? তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায়, আর সাইয়েদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে, সুবহানাল্লাহ, করবেন না? এরপরে আরেকটা মিল হলো, বাপ বেটা দুজনে হিজরত করেছেন, বিশ্বনবীও হিজরত করেছেন, সাইয়েদিন ইব্রাহিমও, বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, সাইয়েদিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে, তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, মিশর থেকে সৌদি আরব, ওখান থেকে মক্কা থেকে আবার মিশর, আবার বাবেল, সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সব আল্লাহওয়ালাদের, ইসলাম প্রিয়দের, ইসলামের পক্ষে শক্তি যারা, তাদের একই নমুনা, নিজ ঘরে পরবাসী, নিজ এলাকায় পরবাসী, হকের কথা বলার কারণে নিজ এলাকায় তার থাকতে পারে না, নিজ ঘরে ঘুমাতে পারে না, বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয়, চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবীর জীবনে যে ঘটনা, সাইয়েদনা ইব্রাহিমের জীবনে একই ঘটনা, হিজরত করেছে, আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, ভয় নাই, চিন্তা নাই, আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও, যদি তোমরা, তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান, ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই, কথা কন, যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নেয়ের কথা বলে না, এরকম ইমান আছে না নাই, পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না, নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বকাতে ছেলেরা টিস করে কিচ্ছু কয় না, পাশ দিয়ে হেঁটে চলে যায়, এরকম ডাকাত আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নেয়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, আসলে নাই? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে নাম, যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে নাম, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, এলাকায় তো নাই না, হ্যাঁ, যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান ময়দানে নাই,
যেই মানে বাস্তবে নেই মুখে ফুটাই ফাঁকা বলি কি করে তারে বলো ই মনে বলি কি করে তারে বলো ই মনে বলি কি করে তারে বলো ই মনে বলি ঠিক কি না ইমানে ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ও ইমান পার্থক্য আছে সাইয়েদনা ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবীও হিজরত করতে বাধ্য হয়েছেন তার উনি হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনায় বলেন ইন্নি হাররামতুল মাদিনা কামা হাররাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সাইয়েদনা ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে হারামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলাকিলি ঘুষাঘুষি কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা ছলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে আনবে এরপরে মারে কথা বুঝেন এটার ভিতরে মারামারি নাই তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সাইয়েদনা ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী বাব্বাটা মিল আসে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদ পড়ি ওই দুরুদের মধ্যে বাপ্পাটা দুইজনের দোয়া আছে না নাই এই দুরুদটা রে সাইয়েদনা ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আমরা বলি আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন বিশ্বনবীও তার পরিবারের উপর আপনি রহমত নাযিল করেন এরপর পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাইয়েদনা ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাযিল করেছেন বিশ্বনবীও তার পরিবারের উপর এরকম বরকত নাযিল করে দেন কয়টা মিল পাইছেন বাপ্পাটার মধ্যে হাবিবের দাম বেশি সুবহানাল্লাহ কইবেন না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম বাবা বিশ্বনবী ওনার অধস্তন সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই মিল আছে না নাই আমি কোরআন হাদিস ঘেটে 60টা মিল পেয়েছি কয়টা সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সাইয়েদনা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিশ্বনবীর চেহারা প্রায় ওইরকমই ছিল বিশ্বনবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইয়েদনা ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর সাইয়েদনা ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইয়েদনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই দুই নাম্বার এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা কথা কন কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানা দুইজনই উত্তম আদর্শ কয়টা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নম্বর মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রুসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ বেটা আছে না নাই
খেয়াল রাখবেন, উলুল আজমি মিনার রুসুল, দৃঢ় প্রত্যয়ী নবী পাঁচজন, কারা? সাইয়েদনা নূহ, সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা মুসা, সাইয়েদনা ঈসা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল। এই পাঁচজনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা। বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে, বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায়, সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে, ঠিক কিনা? বানাইছে না? বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম, কোন বর্ণায় আট, কোন বর্ণায় দশ, দশ বছরের বাচ্চা বড় না ছোট, কথা কন? এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পাথর কেটে কেটে, পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে। ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিশ্বনবীর সাথে পাথর টেনেছে, কিন্তু সবগুলা কাঁচে লুঙ্গি খুললা কেমনে, কথা কন? ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না? সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে, এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায়, কিন্তু বিশ্বনবী তো লুঙ্গি খুলে না, সুবহানাল্লাহ পড়ে না। বিশ্বনবী লজ্জাস্থান কেউ দেখে নাই। হালিমাতু সাদিয়া, বিশ্বনবীর দুধমা, উনি বলেন এই কোরাইশী মুহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম, পাললাম। এই পাঁচ বছরের জন্য ছোট্ট মুহাম্মদ একবারও কাঁদে নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন, কি লাজুক ছিলেন।